দোনেস্কের আরও একটি গুরুত্বপূর্ণ শহর দখল নিয়েছে রাশিয়া ইরানের শত্রুরা ভয়ে আছে দাবি আইআরজিসি প্রধানের কেশন থেকে সেনা প্রত্যাহারকে লজ্জাজনক মনে করছে না রাশিয়া হিজবুল্লার হাতে ড্রোন সহ রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন অস্ত্র জাতিসংঘের ক্লিয়ারেন্স পাওয়া দুই জাহাজকে আটকে দিল সৌদি জট ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির কারণে ভারতীয় নৌবাহিনীর আট সদস্যকে আটক করেছে কাতার ইউক্রেনের জন্য দক্ষিণ কোরিয়া থেকে গোলা কিনছে যুক্তরাষ্ট্র সবশেষে জানবেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হুশেরি দিয়ে ইউরোপের উপর চাপ বাড়াচ্ছে ইরান দোনেশ্কর আরও একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পাবলোপকার সম্পূর্ণরূপে দখল নিয়েছে রাশিয়া দোনেশ্ক পিপলস রিপাবলিক বা ডিপিআর চেসনিয়ার প্রধানের সহযোগী এবং আকমত বিশেষ অপারেশন ইউনিটের কমান্ডার এই দাবি করেছেন বৃহস্পতিবার রাতে ইভিনিং উইথ ভ্লাদিমির সলোভিয়েভ টিভি শোতে তিনি এই সব কথা বলেন চেসেন এই নেতা বলেন পাবলোপকা বন্দর আজ সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে তাই আমি মেরিন বেসামরিক সামরিক সংস্থার কর্মীদের এবং যোগাযোগ লাইনের এই অঞ্চলে যারা সরাসরি যুদ্ধে নিযুক্ত ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই আলাউদ্দিন বলেন আকমত স্পেশাল অপারেশন ইউনিটের যোদ্ধারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে বুধবার আমরা এলপিআরের দ্বিতীয় কর্পসের যোদ্ধাদের সঙ্গে নিজনিয়া বেল গোরবকার উপখণ্ডে প্রবেশ করেছি অন্য অন্য জায়গাতেও অগ্রগতি করেছি আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই ডিপিআরের ভারপ্রাপ্ত প্রধান ডেনিশ পুশিলিন বৃহস্পতিবার ঘোষণা করেছেন পাবলোপকাকে মুক্ত করা হয়েছে এবং নব্বই শতাংশ এলাকায় মাইন পরিষ্কার করা হয়েছে ইরানের শত্রুরা ভয়ে আছে শত্রুদের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না এবং শহীদদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তিনি বলেন শত্রুদের হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে ইরান শত্রুরা ভেবেছিল কিছু তরুণকে প্রতারিত করে মহান বিপ্লবের ক্ষতি করতে পারবে কিন্তু তারা হিসাব নিকাশে ভুল করেছে শুক্রবার তেহরানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক কমান্ডার হাসান তেহরানির এগারোতম সাদত বার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি সালামি আরও বলেন ইরানের শত্রুরা দেশের অভ্যন্তরে সহিংসতা সরিয়ে দিয়ে তেহরানকে তার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে সরিয়ে রাখতে চায় কিন্তু শত্রুরা ব্যর্থ হয়েছে আইআরজিসির কমান্ডার বলেন শত্রুরা যখন দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে ঠিক তখনই আমরা ইরাকের কুর্দিস্তানে বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছি আরাস নদীর তীরে মহড়ার আয়োজন করেছি স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করেছি তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা বোভার থ্রি সেভেন থ্রি এর পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছে এবং ঘোষণা করেছি আমাদের নতুন ক্ষেপণাস্ত্রকে বিশ্বের কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই ঠেকানো সম্ভব না খেসন থেকে সেনা প্রত্যাহারকে লজ্জাজনক মনে করছে না রাশিয়া ইউক্রেনের খেসন থেকে সকল সৈন্য প্রত্যাহার করেছে রাশিয়া ইউক্রেন সহ পশ্চিমা মিত্র দেশগুলো বলছে এটা রাশিয়ার আরো একটি অপমানজনক পরাজয় তবে এই ঘটনাকে অপমানজনক মনে করছে না রাশিয়া মুখপাত্র দিমিত্রি প্রেসকপ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন খেরস্বনকে রুশ ফেডারেশনে যুক্ত করার সিদ্ধান্তে কোনো ধরনের দুঃখবোধ নেই প্রায় নয় মাস আগে যুদ্ধ শুরুর প্রথম দিকেই খেরশ্বন দখল করে রুশ পায়নি গত সেপ্টেম্বরে এটি সহ মোট চারটি অঞ্চল রুশ ফেডারেশনে করা হয় ক্রেমলিন বলছে সেনা প্রত্যাহার করা হলেও খেরসনের মর্যাদার কোনো পরিবর্তন হবে না ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসক বলেন খেরসনের স্ট্যাটাস নির্ধারিত এর কোনো পরিবর্তন সম্ভব নয় প্রেসিডেন্ট পুতিনের এই ঘনিষ্ঠ মিত্র বলেন রুশ ফেডারেশনের কাছে খেরসন একটা বিষয় এখানে কোনো পরিবর্তন হবে না হিজবুল্লার হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের মধ্যে ড্রোনও রয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার প্রধান সমন্বয়কারী কর্মকর্তা বলেছেন তাদের সংগঠনের যোদ্ধাদের হাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে তার মধ্যে ড্রোনও রয়েছে লেবাননের আল নূর রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াফিকা সাফা নামের এই কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন তিনি বলেন লেবাননের ড্রোন সমুদ্র সীমা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে হিসবুল্লার এই কর্মকর্তা বলেন সমুদ্র সীমা নির্ধারণের প্রক্রিয়াটা মূলত লেবাননের স্বাধীনতার ইঙ্গিত দেয় এবং এই ক্ষেত্রে ড্রোনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ওয়াফিক সাফা আরো বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে এখন ড্রোন সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে এবং এই অস্ত্র হিজবুল্লার গুরুত্বপূর্ণ বাহু হিসাবে এখন পরিগণিত হচ্ছে গত জুলাই মাসে হিজবুল্লাহ নিশ্চিত করেছিল যে তারা পূর্ব সাগরে কারিশ গ্যাস ক্ষেত্রের আকাশে তিনটি ড্রোন পাঠিয়েছে এবং এর মাধ্যমে তারা ইহুদিবাদী ইসরায়েলকে বার্তা দিয়েছে জাতিসংঘের ক্লিয়ারেন্স পাওয়া দুই জাহাজকে আটকে দিল সৌদি জোট ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি বলছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরে দুইটি জাহাজকে ভিড়তে দেয়নি সৌদি নেতৃত্বাধীন আরব জোট অথচ দুইটি জাহাজকে হুদাইদা বন্দরে নোঙর করার জন্য পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল মোতাওয়াকেল এক টুইটে বলেন ফস এনার্জি এবং প্রিন্সেস হালিমা নামে দুইটি জাহাজ সৌদি আরব আটক করেছে অথচ জাহাজ দুটি জিবুতি থেকে জাতিসংঘের ক্লিয়ারেন্স নিয়েছিল জাহাজ দুটিতে হাজার হাজার টন ডিজেল বহন করা হচ্ছিল এই নিয়ে সম্প্রতি সৌদি আরব ইয়েমেন অভিমুখী তিনটি জাহাজ আটক করল ইয়েমেন কর্মকর্তা বলেন সৌদি আরবের এই ভূমিকার মধ্য দিয়ে এই কথায় পরিষ্কার হয় যে তারা ইয়েমেনের সাধারণ জনগণের ওপর ভোগান্তি চাপিয়ে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গোয়েন্দা বৃত্তির জন্য ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সদস্যকে আটক করেছে কাতার কাতারি গণমাধ্যমের বরাদ্দে ইসরায়েলের গণমাধ্যম এই খবর দিয়েছে তবে দোহা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে তাও বলেনি আটক ব্যক্তিদের সবাই গত পাঁচ বছর ধরে কাতার থেকে যাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি নামে একটি কোম্পানির হয়ে কাজ করতেন এর মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে খবরে বলা হচ্ছে কাতারের র রাষ্ট্রীয় সিকিউরিটি ব্যুরো এইসব ব্যক্তিকে তাদের বাড়ি থেকে আটক করে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে চুয়াত্তর দিন ধরে এইসব ব্যক্তি আটক রয়েছে এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে ওই আট ব্যক্তিকে মুক্ত করার জন্য ভারতের একজন কর্মকর্তা দোহা সফর করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাক্সি বলেন ভারতীয় আট নাগরিকের আটকের বিষয়টি তাদের জানা আছে যারা কাতারের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিল তবে কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে তিনি তা পরিষ্কার করেননি আটক ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থন এবং পরামর্শ করার জন্য তাদের আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে পাশাপাশি পরিবারের লোকজনের সাথে দেখা কিংবা ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়নি ইউক্রেনের জন্য দক্ষিণ কোরিয়া থেকে গোলা কিনছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়া থেকে এক লাখ গোলা কেনার পরিকল্পনা নিয়েছে আমেরিকা দেশটির এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন যদিও দক্ষিণ কোরিয়া বলছে ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিরুদ্ধে দেশটির নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে শিউল আশা করছে এই গোলা ব্যবহারকারী হবে মার্কিন বাহিনী এই গোলা কেনার চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয় এক লাখ রাউন্ড একশো মিলিমিটার কামনের গোলা কেনার বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের দ্বার প্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র এইসব গোলা ইউক্রেনে পাঠানো হবে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে শুক্রবার নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়া থেকে কেনা এইসব গলা ইউক্রেনে পাঠাতে চায় ওয়াশিংটন ওই কর্মকর্তা বলেন এইসব গোলা বারুদ কিনতে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ তহবিল ব্যবহার করা হবে তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়ে সব গলা ইউক্রেনে পাঠানো হবে কিনা তা স্পষ্ট নয় এই আলাপের খবর প্রকাশ হয়ে গেলে চুক্তিটি ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেছেন এই কর্মকর্তা গলাবারু চুক্তির বিষয়ে জানতে চাইলে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ না করার বিষয়ে দেশটির অবস্থান অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রই শেষ ব্যবহারকারী এমনটা ধরে নিয়ে কামানের গলা বিক্রির বিষয়ে তাদের এই গোপনীয় দর কষাকষি চলছে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের একশো পঞ্চান্ন মিলিমিটার গলাবারুদ মজুদে ঘাটতি পূরণের জন্য গলাবারুদ রপ্তানির বিষয়ে মার্কিন এবং কোরিয়ান কোম্পানিগুলোর মধ্যে আলোচনা চলছে হাইফারসোনিক ক্ষেপণাস্ত্র হুঁশিয়ারির মাধ্যমে ইউরোপের ওপর ইরানের চাপ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের দাবি করে ইরান ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে সতর্ক করে দিয়েছে এর আগে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিকেও হুঁশিয়ারি দেয় তেহরান ইউক্রেনের উপর হামলা শুরু করার পর রাশিয়ার মতো অস্ত্র উৎপাদনকারী দেশকেও ইরান এবং উত্তর কোরিয়ার মতো সহযোগী দেশের কাছে সহায়তা চাইতে হয়েছে বিশেষ করে ইরানে তৈরি আক্রমণাত্মক ড্রোন ইউক্রেনের শহরগুলোতে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে এবার ইরানের এক সামরিক কর্মকর্তা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছেন রেভলিউশনারি গার্ড বাহিনীর স্পেস ইউনিটের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রণালী ভেদ করে আঘাত হানার সক্ষমতা রাখে যদিও এখন পর্যন্ত রাশিয়া চীন এবং যুক্তরাষ্ট্র এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছে রাশিয়া ও ইরান বর্তমানে পশ্চিমা বিশ্বের কড়া নিষেধাজ্ঞার ব্যারাজলে আটকে রয়েছে কোণঠাসা অবস্থায় মস্কো এবং তেহরান আরও জোরালো সহযোগিতার পথে এগিয়ে চলেছে রাশিয়া নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রসেপ তেহরানে আলোচনার জন্য উপস্থিত ছিলেন মস্কো সূত্র অনুযায়ী সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সংগ্রাম এবং পশ্চিমা জগতের হস্তক্ষেপের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে গত পাঁচ নভেম্বর ইরান জানায় মহাকাশে স্যাটেলাইট পাঠাতে সক্ষম এমন এক রকেটে সফল পরীক্ষা চালানো হয়েছে মার্কিন প্রশাসন ইরানের এমন সব প্রচেষ্টা সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করে আসছে শুধু আন্তর্জাতিক আঙ্গিনা নয় অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়েও ইরানের নেতৃত্ব কোন ঠাসা হয়ে পড়েছে বৃহস্পতিবার জার্মানি জানিয়েছে দমন নীতির জের ধরে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা ছাপানোর তর্জোর করছে ইউ জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বিয়ারবক বলেন যতদিন সময় লাগুক না কেন আমরা ইরানের নারী পুরুষের পাশে দাঁড়াচ্ছি এর প্রতিক্রিয়া হিসেবে জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নকে মানানসই এবং জরালো জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সরকার শুক্রবারই ব্রাসেলসে ইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বসছে ইরান বুধবার সৌদি আরব সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর উদ্দেশ্যেও স্থিতিশীলতা বিপন্ন করার বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব বলেছেন ইরানের কৌশলগত ধৈর্য এর সীমা রয়েছে বৈরী পদক্ষেপ চলতে থাকলে সেই ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে বলে তিনি সতর্ক করে দেন তিনি ব্রিটেনকেও সতর্ক করে দিয়েছেন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পাশে দাঁড়ালেও ইরান এখনো দুই সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে আপাতত আলোচনার মূলতবি থাকলেও কোনো এক সময় বোঝাপড়ার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে আগ্রহী